টাইম হতে শুরু হয় মহান সিটিতে, এবং তারপর আস্তে আস্তে দেখেন সারা পৃথিবী জুড়েই এটা স্প্রেড করছে। এবং আমাদের বাংলাদেশ এখানে কিন্তু আছে, বাংলাদেশের যে এই যে লাল ডাক্তার ইন্ডিকেট করে যে এখানে 3 থেকে 10 জন অ্যাফেক্টেড, এবং আশপাশে নেপাল, ইন্ডিয়া, আফগানিস্তান, পাকিস্তান সব দেশে আছে। যখন এক দেশে থাকে যা, তখন আমরা এটাকে এন্ডেমিক বলি, তখন আমরা এপিডেমিক বলি, আর যখন পুরো ওয়ার্ল্ড অ্যাফেক্টেড হয়ে যায় তখন আমাকে এটাকে প্যান্ডেমিক বলি। আগেই এটা প্যান্ডেমিক ছিল, কিন্তু জাতিসংঘ গতকালকে এটাকে প্যান্ডেমিক ঘোষণা করেছে, বাংলায় আমরা যেটাকে মহামারী বলি। এইখানে একটা গ্লোবাল সিচুয়েশন বর্তমান কনফার্ম কেস, এটা আসলে আরো আজকে সকালে এটা আরো বাড়ছে, 1,25,000 কনফার্ম কেস। এছাড়া আরো অনেক এফেক্টেড আছে, কিন্তু টেস্ট করে কনফার্ম করা আছে 1,25,000। আর মৃত্যু আসলে আরো বাড়ছে, 4,500 এই পর্যন্ত কনফার্ম কেস। দেখো চায়নাতেই সবচেয়ে বেশি, তারপর আস্তে আস্তে চায়নার বাইরে সব দিকে, এখন কিন্তু চায়নাতে কম, বাইরের দেশগুলোতে বেশি, বিশেষ করে ইটালি। এবং রিস্ক প্রত্যেকটা চায়না রিজিয়নাল লেভেল এবং গ্লোবাল রিজিয়ন সব কিন্তু হাই রিস্কে আছে। করোনা ভাইরাস এটা আসলে 2003, এই যে এখানে 2003 থেকেই কিন্তু এটা চলছে, করোনা ভাইরাস ছিল একটা গ্রুপ। এবং এই যে সার্স ভাইরাস 2003, তারপরে মিডিল ইস্টে যখন এটা হলো মার্স ভাইরাস, ক্যাট থেকে যেটা আসছে ব্যাট এটা হলো সার্স, আবার ক্যামেল থেকে যেটা আসছে এটাকে আমরা মার্স ভাইরাস বলি। কোভিড ভাইরাসটা এইবারের যে অ্যাটাকটা হয়েছে এটাকে কোভিড-19 বলা হয়। এই সবগুলি কিন্তু করোনা গ্রুপেরই ভাইরাস, এবং এর মিউটেশন হয় একটা অ্যামিনো মধ্যে যদি চেঞ্জ হয় তাতেই কিন্তু তার ক্যারেক্টার এবং তার ইনফেক্টিভিটি, তার ডেঞ্জারাস যত আউটকাম সব কিছু একটা অ্যামিনো অ্যাসিডের জন্যই দেখা যায়, এটাকে আমরা মিউটেশন বলি। এটার নাম নিয়ে প্রথমে সিও দে করোনা ইয়াই ভাইরাস ইজ এ ডিজিজ, এটাকে বলা হয় যে করোনা ভাইরাস, এই সবটাকে মিলে কোভিড-19 এই নামে এটা এখন স্প্রেড করা আছে। এটা প্রথম সাসপেকশন ক্লাস্টার হিসেবে, এই যে উহান সিটিতে যে ফিশ মার্কেট ছিল সেখানে একজন কর্মচারী আসলে এফেক্টেড আছে, এবং এফেক্টেড হওয়ার প্রথমে সন্দেহ করা হয়েছে যে এই সিবডির সাথে হয়তো তার এই করোনা ভাইরাসটা সম্পর্কিত, আসলে কিন্তু তার এখানে ওই মার্কেটেই কিন্তু অনেক পশুপক্ষীও বিক্রি হয়েছে। এবং পরবর্তী সময়ে অ্যানালিসিস করে দেখা গেছে যে ব্যাট থেকে যে ভাইরাসটা আসে এটার সাথে তার সম্পর্ক সবচেয়ে বেশি, এবং ইজিলি এই ভাইরাস রিপ্লাই বিশাল পারে, হওয়ার পরে ইনভেক্টিভিটি বাড়ে, তারপরে কিন্তু তারা মানুষকে অ্যাফেক্ট করে, সরাসরি তারা অ্যাফেক্ট করতে পারে না, মাঝখানে অনেক তার চেঞ্জ হতে পারে। এই করোনা ভাইরাসটা একটা ফ্যামিলি, আমি আগেই বলছি যে এই পুরা করোনা 2003 থেকে যে এখন শুরু, প্রত্যেকবারই একটা করে মিউটেশন হয় আর একটা করে মহামারী হয়, একটা করে মিউটেশন হয় একটা করে মহামারী হয়, এবং পুরোটা একটা ফ্যামিলি। এবং এটার ক্যারেক্টারিস্টিক হলো একটা সাইজ 120 to 160 nanometer আরএনএ ভাইরাস, এটা কিন্তু আরএনএ ভাইরাস, আরএনএ মানে সিঙ্গেল স্ট্র্যান্ডেড, এই সিঙ্গেল স্ট্র্যান্ডেড কারণেই কিন্তু এখানে মিউটেশন হয়, ডাবল স্ট্র্যান্ডেড ভাইরাস যেগুলি সেগুলি মিউটেশন কম। এবং এই এটা একটা সুবিধা আছে, সব ভাইরাসের ক্যারেক্টার কিন্তু মোটামুটি একই রকম, এরা সলভেন্ট, এই যে ড্রাই হেলে এরা লিকুইড সলভেন্ট, ড্রাই এবং অ্যাসিডিক মিডিয়ামে এরা সার্ভাইভ করতে পারে, এই জন্য আমাদের এই হ্যান্ড ওয়াশের গুরুত্বটা একটু বেশি। এই যে এই পর্যন্ত 2000 এটা প্রথম আউটব্রেক হয় 1960-তে, 60-র পর থেকে 2003, এরপর 2004, 2005 এবং এখন 2019-এ ডিসেম্বরে হলো এই করোনা ভাইরাস। এখন এই এই সাতটা করোনা ভাইরাস কিন্তু একই ফ্যামিলি, এরা শুধু প্রথমে দেখেন কমন কোল্ড, 1960-তে এরা কমন কোল্ড সর্দি ঠান্ডা লাগছে,
আবার 2003-এ সিভিয়ার একিউট রেসপিরেটরি ছিল, 2004-এ ব্রঙ্কিওলাইটিস, 2005-এ রেসপিরেটরি, 2012-তে মিডিল ইস্টার্ন রেসপিরেটরি সিন্ড্রোম, আর এই 2019-এ হলো এখন ইহান করোনা ভাইরাস, এখন যেটাকে দেখতে পাই। তাহলে এক এক সময় মিউটেশন হওয়ার পরে তারা এক এক ধরনের সিমটম দেয়, সবসময় কিন্তু একই রকম সিমটম দেয় না। এটা হলো করোনা ভাইরাস। এখন সমস্যা কি, অনেকেই বলতেছে যে ভ্যাকসিন তো রেডি করে না কেন, তারপর কি করতেছে জাতির সঙ্গে কি করে সিডিসি, আসলে জিনিসটা একটু টাফ। এই সবগুলি এনটিজেন, যে মোটা একটা দেখেন, লাল একটা দেখেন, সবুজ একটা দেখেন, আর এর ভিতরে কয়েলিং এর মতো দেখেন, তাহলে তার দেখেন চারটা প্রোটিন, এম প্রোটিন, এস প্রোটিন, এন গ্লাইকো প্রোটিন এবং এইচ ই প্রোটিন। এটার ভিতরে যদি প্রোটেকশন তৈরি করতে হয় তাহলে চারটা আমাদের এই কোভিড-19 ভাইরাসটা, এটার ক্যারেক্টারিস্টিক হলো এসি রিসেপ্টর, এটা শরীরের সব জায়গায় কিন্তু সে লাগতে পারবে না। আমাদের থ্রোটে রেসপিরেটরি সিস্টেমে যে রেসপিরেটরি ট্র্যাক যেটা, ওইখানে যে এসি ই রিসেপ্টর আছে ওইখানে এটা অ্যাটাস্ট হবে, অ্যাটাস্ট হলে পরে শরীরে ঢুকে। তাহলে কি এটা কখন অ্যাটাস্ট হয়, যদি এটা ড্রাই থাকে, তাহলে আমরা গলা যদি ড্রাই থাকে কথা বলতে বলতে কিংবা ড্রাই কোনো অবস্থাতে কোনো সিচুয়েশনে দীর্ঘক্ষণ আমি পানি খেলাম না, এরকম যদি হয় এবং ভাইরাসটা যদি তখন প্রেজেন্ট থাকে সে কিন্তু ঢুকে পড়ে, আর ভিজা অবস্থায় কিন্তু এই রিসেপ্টরের সাথে সে অ্যাটাচ করতে পারে। এই জন্যই কিন্তু একটা অ্যাডভাইস আছে যে কলা শুকাই নিয়ে পানি খাবে, পানি খেলে এটা ভিতরে চলে যাবে, স্টমাকে অ্যাসিড আছে, অ্যাসিড মিডিয়ামে সে বাঁচতে পারে না, তখন সে ওখানে মারা যাবে। তাহলে আমাদের ভালনারেবল সিচুয়েশন হলো যে এই রিসেপ্টরটা যখন ড্রাই অবস্থায় থাকবে তখনই কিন্তু ভাইরাসটা ঢুকবে। দুইটা কন্ডিশন, একটা অ্যাভেলেবিলিটি অফ ভাইরাস, আর একটা হলো আমার প্রোটেক্ট কন্ডিশনটা ড্রাই, দুটো একত্রিত হলে সেটাকে বলবে। এইখানে দেখেন যে এটা আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাসের সুবিধা অসুবিধা দুটি আছে। আরএনএ ভাইরাসকে কিন্তু নিজে রিপ্লিকেশন করতে পারে না, রিপ্লিকেশন মানে সিনথেসিস, সে প্রথমে ডিএনএ হবে তারপর সে মাল্টিপ্লাই করবে। আর অসুবিধাটা হলো যে যেহেতু এটা সিঙ্গেল স্ট্যান্ডেড, এটা মিউটেশন, মিউটেশনের এটা চেঞ্জটা খুব তাড়াতাড়ি আসে, ইজিলি আসতে পারে, এটাই হলো তার সমস্যা। এটা সাইজ হলো 27 to 32 kilobase। এখানে এর কিছু ক্যারেক্টারিস্টিক আছে যে 80 to 96% ব্যাট করোনা ভাইরাসের সাথে সিমিলারিটি, আর 70 to 80% সার্স করোনা ভাইরাসের, মানে একই ফ্যামিলি, বাইবেলের চেহারা মধ্যে যারা মিল থাকে সামান্য অমিল, এটা ওই সব কিছু মিল আছে, তাতেই কিন্তু তার ক্যারেক্টার আচরণ সবই কিছু চেঞ্জ হয়ে যায়। এই যে সিমিলারিটি এত বেশি, তারপর 96% সিমিলারিটি, তারপরও কিন্তু সে দেশের মানে ক্ষতি করে চলছে। এই পর্যন্ত যখন ব্যাটে থাকে তখন কোনো সমস্যা নেই, কিন্তু এটা যখন ইনফেক্টিভিটি মিউটেশন হওয়ার পরে সে ক্যাপাবল হয় টু ইনফেক্ট হিউম্যান, তখনই কিন্তু সে যে মানুষ ঢুকতে পারে, প্রথমে কিন্তু ঢুকতে পারে না, এটা মিউটেশন হওয়ার পরে হিউম্যান বিঙে ঢুকে, একবার হিউম্যান বিঙে ঢুকলে পরে স্টেজ দেয় হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন, যেটা এখন চলছে সারা পৃথিবীতে। এটা হলো আরেকটা, এটা একটা রিসার্চ যে ব্যাট, এই ব্যাটের সাথে তার এই বাঁদরের সাথেই সবচেয়ে মিল, এবং বলছে এই বাঁদর থেকে অনেক সময় এই প্যাঙ্গোলিন, প্যাঙ্গোলিন একটা জীব ওর মধ্যে ঢুকে, ঢুকে এটা মডিফাইছে, মডিফাইয়ের পরে এটা মানুষের মধ্যে আসছে। এখন পর্যন্ত কিন্তু এটা ট্রান্সমিশন এখনো তো প্রমাণ করতে পারেনি, এখনো জাতিসংঘ কিংবা সিডিসি এটা প্রুভ করতে পারেনি, বাট সিমিলারিটি টু দিস এই হর্স টু ব্যাট এবং প্যাঙ্গোলিন অ্যানিমেল, এই দুটোর সাথে
এখানে দেখেন এই যে বেড ভাইরাস, এটা প্রথমে ক্যামেলে আসছে, আগে কিন্তু এখান থেকে কিন্তু হিউম্যানে যায়নি, ক্যামেলে আসছে, এটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার পরে হিউম্যানে গেছে। একবার হিউম্যানে ঢুকলে তখন সে ইনফেক্টিভ হয়ে যায়। এই এই মানুষটা তো এই কোথায় গেছে, হসপিটালে যারা কাজ করে তাদের মধ্যে গেছে, এবং ফ্যামিলি মেম্বার তারা এফেক্ট হয়েছে, এবং তার কমিউনিটিতে তিন জায়গায় এফেক্ট হয়েছে। এটি সমস্যা আমাদের সহজ ভাবে বোঝার জন্য হলো, আমাদের যে চোখ উঠে না, চোখ উঠলে কিন্তু বাসা সবার চোখ উঠে যায়, এবং এরা স্কুলে গেলে স্কুলে সবাই ইনফেক্ট করে, এটাই হলো ডেঞ্জারাস। তাহলে একটা মানুষ যদি এফেক্টেড থাকে সে অনেক জায়গায় স্প্রেড করতে পারে, এটাই হলো মানে ডেঞ্জারাস। আর মোড অফ ট্রান্সমিশন এই যে ড্রপলেট, ড্রপলেটটা মানে আমরা যখন হাঁচি দিই কাশি দিই তখন আমরা চোখে দেখি না, কিন্তু কিছু কিছু বের হয়ে যায়, অনেকটা কথা বললেও কিন্তু এক দুইটা কিন্তু মানে বের হয়, কাছাকাছি থাকলে অনেক সময় বোঝা যায়। তাহলে পার্সনটা যত কাছাকাছি থাকবে তত কিন্তু সে ইনফেকশনের চাপ থাকে তার বেশি। আবার টাচ মানে সেকেন্ডারি, এটা হলো প্রাইমারি, মানুষ থেকে মানুষ, আমার কাছাকাছি আছে আমি কাশি দিলাম ওর মধ্যে ঢুকে নিলাম, আরেকটা হলো আমি কাশি দিলাম আশপাশে মানুষ নেই এই চেয়ারটাতে পড়ে গেল, এরপরে যে চেয়ারে আসবে সে যদি এখানে হাত দেয় তারপরে তার মুখ নাক চোখ এগুলোতে দেয় তখনও কিন্তু তাকে ইনফেক্ট করবে, এই টাওয়ার্স তার ক্যাপাসিটি থাকে। তাহলে ডাইরেক্ট যেটা গেল ওটা প্রাইমারি, আর চেয়ার টেবিল অন্যান্য ইউটেন্সি থেকে যখন যাবে তখন এটা সেকেন্ডারি। এইখানে দেখেন ড্রপলেটটা, এইটা মানুষ, এই হলো ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল, তাকে সে কাশি মারলে ওই যে দেখেন ড্রপলেট এয়ারবর্ন, সে এই লোকটাকে অ্যাডমিট করবে। আবার এটা এই যে ডাইরেক্টও যেতে পারে, আবার এই যে দেখেন হাত পা দিয়া বিছানা থেকে ইনডাইরেক্টলি চলে যেতে পারে, দুইভাবে যেতে পারে। হাউ ডেঞ্জারাস, ডেঞ্জারাস আসলে এটা ডিপেন্ড করে যে সে কতটুকু স্প্রেড করতে পারবে, এই তার ডেঞ্জারাস। এখন আমি যদি দূরে থাকি তখন আমার অ্যাডমিট করতে পারবে, তাহলে ডেঞ্জারাস একটা হলো ক্যাপাসিটি অফ দি ভাইরাস, আর একটা হলো এনভায়রনমেন্ট, সে কত ফেভারেবল এনভায়রনমেন্ট পাবে সেটার উপরে তার ডিপেন্ড করবে। প্রথমে কিন্তু বেশি রানি নোজ, সোর থ্রট, কফ অ্যান্ড ফিভার, সর্দি কাশি জ্বর, এই এই তিনটা হলো প্রথম। তারপরেই কিন্তু আস্তে আস্তে সে নিউমোনিয়াতে যাবে, নিউমোনিয়ার পরে তার শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্টর পরে সে মারা যাবে। তাহলে এই ফেজগুলি, কিন্তু যে সর্দি কাশি জ্বর পর্যন্ত থাকলো সে কিন্তু ভালো হয়ে যাবে, আবার যে নিউমোনিয়াটা থাকবে চিকিৎসা পাবে সে কিন্তু ভালো হয়ে যাবে, আর যে নিউমোনিয়ার পরে স্টেজে চলে যাবে ওটাকে বলে ফাইব্রোসিস, মানে মেডিকেল টার্ম থেকে আমি লিখি নেই, ফাইব্রোসিস হয়ে গেলে সে মারা যাবে, সে আবার যাবে। তাহলে এখন আমাদের কারা কারা এফেক্ট হয়, এফেক্ট কিন্তু সবাই হতে পারে, ওয়ান টু ওয়ান, কেউ যে এফেক্ট হবে না তার, কেউ অসুস্থ হবে কেন, মানে যাদের মধ্যে এফেক্ট হয় তারা সবাই অসুস্থ হবে। কারা অসুস্থ হবে, এই যে এলডারলি, ওল্ডার পিপল, যাদের অন্যান্য অসুখ আছে, ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, কিডনি ফেলিওর আছে, তারা এফেক্ট হবে। আর অন্যরা যাদের ইমিউনিটি ভালো, মানে ইয়াং এজ যারা, তারা এফেক্টেড, তার ভিতরে বাড়ির ঢুকবে কিন্তু সে অসুস্থ না হইতে পারে। এই জন্যই কিন্তু 100 জনের মধ্যে বলে যে মরে 2-3 জন, মানে ভাইরাসটা ঢোকার পরে সে 14 দিনের মধ্যে অসুস্থ, 14 দিন পার হয়ে যদি যায় তাহলে সে আর অসুস্থ হবে না। এই জন্যই কিন্তু কোয়ারেন্টাইনে রাখে, যে এয়ারপোর্ট আসলে বাসায় ঢুকার জন্য 14 দিন বাসায় থাকবে, কিংবা যারা সাসপেক্টেড লোক তাদেরকে 14 দিন পর্যন্ত আটকে রাখে, 14 দিন পার হয়ে গেলে তারা ইনফেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইটা সব সমস্যা ইনফেকশাস পিরিয়ড, একজন ইনফেক্টেড হইলে না মরা পর্যন্ত সে ইনফেকশাস, এটা মনে রাখতে হবে। এবং ডেড বডিরেও কিন্তু ইনফেকশন, ডেড বডি যারা সুস্থ সুস্থ দেওয়া হবে, তারা কাপড় চোপড় করা হবে, তারা কবর দেওয়া হবে, তারাও কিন্তু ইনফেক্টেড হইতে পারে ফ্রম দিস কারাগার। তাহলে তার ইনফেক্টিভ ক্যাপাসিটি কম, কিন্তু ইনফেক্টেড পিরিয়ডটা হলো অনেক বেশি।
আমাদের কিন্তু আরো আছে, আমাদের খাদ্য নদী আছে, প্রণালী আছে, শরীরে অনেকগুলি সিস্টেম, কিন্তু একটা এফেক্ট হবে। অনেক সময় ফ্রি রিলেকশন থাকে, যেরকম জটি শরীর নির্মাণ নষ্ট হয়, এরা ফ্রি রিলেকশন শ্বাসতন্ত্রটাই হলো তার ফ্রিডাইলেকশন। সেই রেসপিরেটরি বিঘাততে প্রথম তার ইয়ে হয়, তারপরে এরা তৈরি হয়, এসি দুই ইনহিবিটর অ্যাটাচ করে, অ্যাটাচ করে বাকি চেষ্টা হয় ব্যালেন্স এবং পালমোনারি এডিমা। এডিমা হলেই সেই শ্বাসকষ্ট ভুলে অসুস্থ হয়ে যায়। তাহলে আমরা ইতার কী পাই, প্রথম সন্দেহ করতে হবে আমাদের এই যে সর্দি কাশির জ্বর, এই যে সর্দি রয়েছে নেই, সর্দি কাশির জ্বর হলে হয় তাকে সন্দেহ করতে হবে। তবে সব মানুষের না, এখন আমরা যে সন্ধ্যার চেম্বার করে অনেক তো সর্দি কাশির জ্বর আছে, সব মানুষের না, যাদের এক্সপোজার থাকে তাদের যদি সর্দি কাশির জ্বর থাকে তখন চিন্তা করতে হবে যে সে করোনা ভাইরাস কাজ করতে পারে। এবং কমপ্লিকেশন সিভির করে মানে অনেকটা সংক্রামুক্ত থাকে। এইখানে দেখেন যে এই সিমটম গুলি হলে তারই গরবল স্টেজে থাকে, হেডেক, রানি নোজ, কফ, মাসল পেইন, প্রথমে এই সিমটম গুলি হয়। এখান থেকে কিন্তু তাকে কোয়ারেন্টাইন করে রাখলে এবং সে অসুস্থ 2-3% হবে, বাকি দিন কিন্তু রিকভারি করবে। বাট এই স্টেজে যখন যাবে হাই ফিভার, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, সেপসিস, এই স্টেজে যখন যাবে তখন কিন্তু সে সহজে ফেরত আসবে না, তার মরণ থাকবে বেশি। এখন কিভাবে আমরা ইনভেস্টিগেশন করবো, এখান থেকেই কিন্তু বাংলাদেশে সমস্যা। একটা হলো যে স্যাম্পল কালেকশন, এই টেস্ট টিউবে স্যাম্পলটা কালেকশন করে, কোথেকে কালেকশন করে, কিভাবে কালেকশন করে, নেক্সট ট্র্যাক, এই যে দেখেন লয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, মানে শ্বাসনালীর নিচে থেকে নিতে হবে, এটা একটু কঠিন। আর আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, এটা না হচ্ছে সোয়াব বলে থাকে, একটা কাঠের আগের মধ্যে তোলা থাকে, ওটা ভিতরে ঢোকায় দেয়, তোলা লাগাবে, এটাকে বলে এখনো ডিএনএ বানাইলে ওটা সাইক্লিক অর্ডারে আস্তে 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 কোয়ান্টিটি বাড়বে, তখন এটাকে আইডেন্টিফাই করা যাবে। এখনো লেটেস্ট টুল হলো আরটিপিসিআর। এখন আমাদের বাংলাদেশে এটা কতটুকু কি আছে না আছে, এটা আইটিসিআর জানে, আমরা এই ব্যাপারে তাকে বলব না। আর হলো সেরোলজি, সেরোলজিটা আমি বললাম, সেরোলজিটা স্পেসিফিক না, এই 9টা ভাইরাসের যে কোনোটা, 7টা ভাইরাসের যে কোনোটা হতে পারে, এটা আমরা বলতে পারবো। ভাইরাস আইসোলেশন, ইলেকট্রন মাইক্রোস্কোপি, দেখেন এটা থেকে এটার নাম হয়েছে করোনা, করোনা মানে ক্রাউন। এখন কিভাবে আমরা চিকিৎসা করব, নন স্পেসিফিক ট্রিটমেন্ট, একটা হলো যে এর স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, অ্যান্টিবায়োটিক দিলে যেরকম জ্বর হবে এরকম স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নেই, আর হলো কোনো ভ্যাকসিনও নাই,
কাজে আমাদের চিকিৎসা হলো অনলি সাপোর্টিভ। জ্বর হলে জ্বরের চিকিৎসা, কাশি হলে কাশির চিকিৎসা, সর্দি হলে সর্দির চিকিৎসা। তাহলে আমরা নর্মাল চিকিৎসা দিয়েই তাকে যদি 14 দিন পর্যন্ত বাঁচায় রাখতে পারি, ইনশাল্লাহ সে পরে ভালো হয়ে যাবে। এটি চিকিৎসা, কিন্তু স্পেসিফিক কোনো চিকিৎসা নেই। এখন সমস্যা হলো যে এই যে দেখেন একজন নার্স রুগীকে দেখছে, তাহলে নার্সের দেখেন আবার এখানে দেখেন তার একটা মাস্ক আছে, আর এই যে চিকিৎসকের কাছে যেতে হবে, এগুলো কিন্তু কিছুই আমাদের দেশে নেই। এই জন্য আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি বাংলা কিন্তু ডাক্তার, ডাক্তারের কাছে যে 10 বছর ধরে আপনার কাছে যায় তাকে তো আপনি না করতে পারবেন না, সেটা তার দর্শনা তার কাছে ঢুকবে যে ডাক্তার সাহেব আমার তো সব ঠিক আছে। বাট উই হ্যাভ নো দিস ইকুইপমেন্ট, সো উই পিপল ডক্টর্স আর ভেরি ভালনারেবল ইন দিস কান্ট্রি। তাহলে আমরা এখন পর্যন্ত 3টা কনফার্ম কেস, কিন্তু আমাদের তো ইনভেস্টিগেশন করার টুলই নেই। এখন আরো কদনা অনেক কেস আছে কিনা সেটা আমরা এখন বলতে পারতেছি। ভ্যাকসিন এবং স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা বলছি যে দুটোর পুরোটাই, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের প্রোটেকশন প্রিভেনশন এর উপর জোর দিতে হবে। যদি আমরা আইসোলেশনে যাবো নিজেরা সেলফ কোয়ারেন্টাইন, আমার যদি এরকম ইয়ে থাকে তাহলে আমি নিজেই বাসায় আলাদা করে থাকবো, যাতে আমার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কমিউনিটি পার্সন যাতে ভুগতে না হয়। এই কাজটা আমাদের নিজ দায়িত্ব হিসেবে করতে হবে। কোয়ারেন্টাইন দিতে হবে ক্লোজ কন্টাক্ট, একজন এফেক্টিভ রোগীর কাছাকাছি গেছে এরাই হলো ক্লোজ কন্টাক্ট, এদেরকে আমাদের কোয়ারেন্টাইনে রাখতে হবে 14 ডেজ। আর হাইজিন এবং হাইজিন পাবলিক অ্যাওয়ারনেস, এটা হলো 3টা। আমরা একটা করতে পারি হাত ধুতে পারি সাবান দিয়া অথবা ডিটারজেন্ট, আর হলো মাস্ক ব্যবহার করতে পারি, আর হলো আমরা ঘন ঘন চোখে নাকে মুখে যাতে হাত খাওয়ার আগে বিশেষ করে আমাদের হাত ধুয়ে তারপরে খেতে হবে। এই কয়েকটা প্রোটেকশন এটা ইউভানের ওয়ার্ড দিয়ে বানাইছে তারা চায়নাতেই। ডব্লিউ মানে ওয়াশেন হাত দিতে হবে, ইউ মানে ইউজ মাস্ক প্রপারলি। মাস্কের মধ্যে কিন্তু অনেক ধরনের আছে, সার্জিক্যাল মাস্ক এমনিও কিন্তু বাজার অনেক পাঁচ করা আছে। অ্যাকচুয়াল মাস্ক হলো N95, এই যে থার্মোমিটার, এটাতে আমাদের চেক করতে পারে রেগুলারলি। যেমন জ্বর থাকলে থার্মোমিটার দিয়ে দেখতে হবে যে 99 অথবা তার আগে কিনা, শরীর গরম লাগলে হবে। আর অ্যাভয়েড লার্জ ক্রাউডস, মিটিং মিছিল এগুলি এখন আপাতত একটু অ্যাভয়েড করতে হবে। আর হলো নেভার টাচ ইউর ফেস উইথ স্যানিটাইজার। এই মিটিং টিং বলতেছি না যে কোনো জমা আছে এটা, যাদের মধ্যে মানে আপনার অল স্পেয়ার্স অফ লুক, আপনি যাদের আইডেন্টি করতে, এটা তো একটা ক্লাসিফাইড সেকশন, পদ্ধতিটা হাত ধোয়ার হলো হাত হলো প্রথমে পাম, তারপরে ব্যাক, তারপরে আঙ্গুল, তারপরে ক্রস, মানে পুরাটা আপনার এটা ওয়াশ করতে হবে। ওয়ারিং মাস্ক, এটার কথা আমি বলছি। আর হলো মাস্কের মধ্যে অনেক মাস্কটা পরে কি করবেন, এই যে এখানে দেখেন মাস্ক, এই মাস্কটা আমাদের দেশে খুব চলতেছে, এটা উপকারী না, এটাও চলতেছে উপকারী না, এই দুটা ব্যক্তি, এই দুটা এটা হলো সার্জিক্যাল মাস্ক, আর এই মাস্কটা দেখেন একদিকে তার একটু ভেন্টিলেশনের ব্যবস্থা আছে। মাস্ক কিন্তু রাখা তো সহজ না, একটু গরম লাগে কিন্তু বুঝবেন, কিন্তু বাইরের দিকে নীল ভিতর দিকে সাদা, নীলটা থাকবে সবুজ থাকবে বাইরের দিকে, আর সাদাটা থাকবে হলো ভিতর দিকে, আর সাদাটা বাইরের দিকে তারা যা পরে বড়টা ঠিক না। নেক্সট,
আচ্ছা এখানে আছে যে সেফটি এ পাবলিক সেস স্পিটিং যেটা বলতে বলি যেটা এটা অনেকের অভ্যাস ওয়াল এর সাইডে এবং সমূহ এটা একটু কন্ট্রোল করতে হবে বলতে গুরুত্ব না হবে আর একটা হলো যে আমরা যে তরকারি পাক করি বিশেষ করে মাংস এটা আমাদের দেশের সিস্টেম কিন্তু ভালো আমরা তো অনেক হিট করে তারপরে তরকারি পাক করে আমরা খাই এই সিস্টেমটা ভালো বিদেশে কিন্তু তারা এত ইয়া করে না এটা কাঁচা থাকতেই রাখে না এই জন্য ওনারা ভালো হোক আমাদের আমি বলছি আগে হবে কাছাকাছি না যাওয়া ভালো মানে নিজের সেফটির জন্য পরিবারের সেফটির জন্য এবং আশপাশের লোকজনের সেফটির জন্য নিজের সকলে নিজেই কোয়ারেন্টাইনে যেতে হবে সচেতন মানুষেরা তারা এটা মানবে অন্যরা মানবে না ওষুধ কিছু নেই স্পেসিফিক মেডিসিন আছে কিনা কোন স্পেসিফিক মেডিসিন এই ব্যাপারে কোন সন্দেহ থাকা কিছু নেই এখন এনিমেল অনেকের বাসাতে বাড়িতে আমরা বিরাট কুকুর আছে এতে ভয় কিছু নেই মানে এই জন্য যে কুকুর বেরোলাম মানে বাসাতে বাদ দিতে হবে তা না কুকুর বেরোতে হবে না এটা বেড দিয়ে আর এখন অনেক ইয়াতে চলতেছে বিভিন্ন ধরনের প্রচার প্রচারণা যে তেল দিলে তেল মালিশ করলে রসুন খাইলে এগুলি খাইলে বাড়াছে এগুলি আসলে সাইন্টিফিক বেসিস নেই এইখানে ট্যাবলেট ক্যাপসুল আসলে স্পেসিফিক কোন ড্রাগ নেই এবং আপনার অ্যালকোহল অ্যালকোহলে পরে যে স্যানিটাইজার যেটা এখানে অ্যালকোহল আছে কিন্তু এমনি শরীরে লাগিয়ে রাখলে কিন্তু এটা প্রোটেকশন দিবে এই যে গার্গল করলে যেহেতু গলা ভিজা রাখার কথা বলছে তো অনেকে গার্গল করে গার্গলে কিন্তু আসলে যে জায়গায় যায় ওই পর্যন্ত কিন্তু যায় না আমরা তো অগ্রে বাজারে দিই পানিটা কিন্তু নিচে আর যেতে পারে তারা হচ্ছে না পানি খেতে হবে আর একটা করতে হবে যে আমাদের ইয়াঙ্গার পিপুল আসলে মরে কম কিন্তু ইনফেক্টেড হয় এটা অনেক কথা সঞ্চালনা আছে যে আমাদের যেহেতু প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নাই তাহলে আমাদের বেঁচে থাকা মাত্র এই কয়েকটা জিনিস আমাদের বেঁচে থাকার একমাত্র রাস্তা যে ভয় পেলে চলবে না আমরা একটু থাকবো আর রিমার থেকে সেফ থাকতে হবে কোন স্টিক বেটাও যাতে আমাদের কাজ এফেক্ট না করে আমাদের সেফটির মধ্যে তিনটা সিম্পল মেজার একটা হলো আমি এফেক্টেড অথবা সন্দেহ থেকে 3 ফিট দূরে থাকবো পার্সোনালি কি করব আমি একটা মাস্ক ইউজ করব যদি ওই মাস্কটা কিন্তু 100% সেফ না তারপর আমি কাশি দিলে আমার কাশিটা তো সরাবে না অথবা অন্যের কাশিটা তো বাধা করতো আর 2 নম্বর হলো যে আমার হাত
দুইতে হবে, বেশিরভাগ সময় বাইরে থেকে আসার পরে দিতে হবে, আর খাওয়া দাওয়া করার আগে দিতে হবে, সাবান দিতে হবে, তাহলে আপনি পানির মধ্যে হাত কষতে যান, এটা হবে। আর একটা হলো যে আমি হাত দেওয়া, এটা তো আমাদের অভ্যাস, অনেকে টাকা কমে এই জিব্বার মধ্যে আঙ্গুল দেয়, নানান কাজে পাতা উল্টা জিব্বার মধ্যে আঙ্গুল দেয়, এটা কিন্তু অনেকে অনেক এই অভ্যাসটা আছে জিব্বার মধ্যে। তাহলে আমরা চোখ নাক এবং মুখ এখানে হাত কম, এই তিনটা ব্যবস্থা যদি আমরা নেই এটা আমরা অনেকটা সেফ থাকতে পারবো। আর বাকি যে প্রিভেন্টিভ ইকুইপমেন্ট সেগুলো কিন্তু আমাদের নাই। অনুষ্ঠানের এই অংশে আপনাদের সামনে করোনা ভাইরাস COVID-19 বৈশ্বিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ পরিস্থিতি সম্বন্ধে ডক্টর হোসেন শাহ বাংলাদেশ ভাবনা আপনাদের সামনে তুলে ধরবেন ড্যাবের কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। COVID-19 বৈশ্বিক প্রেক্ষাপট বাংলাদেশের প্রস্তুতি। প্রিয় সাংবাদিক ভাইরা এবং সুধী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ উত্তরোত্তর বেড়েই চলেছে। এ পর্যন্ত পৃথিবীর প্রায় 121টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সারা বিশ্বে ইতিমধ্যে মৃত্যুর সংখ্যা 4,000-এর অধিক ছড়িয়েছে। ইতিমধ্যে বাংলাদেশে সরাসরি 3 জন রোগী শনাক্ত এবং চিকিৎসাধীন আছেন। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ভয়াবহ ভাইরাসের আক্রমণ মোকাবেলায় সামান্য কিছু আশ্বাস ছাড়া কার্যকরী কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর হয়নি। এমনকি সরকারের দায়িত্বশীল কোনো মহল থেকেও সুনির্দিষ্টভাবে সরকারের কোনো প্রস্তুতি বা পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করা হয়নি। শেষ অবধি জনগণের মধ্যে উৎকণ্ঠার পরিপ্রেক্ষিতে আদালত থেকে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট যে তথ্য জানতে চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। ডক্টর হিসেবে বাংলাদেশ এদেশের মানুষের আধুনিক স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত একটি পেশাজীবী সংগঠন। করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত এই বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশের এই ভাইরাসের অনাহত সংক্রমণ মোকাবেলায় বর্তমান সরকারের এই দুর্বল প্রস্তুতি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রথমত, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে আমাদের দেশকে বাঁচাতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকরী পদক্ষেপ হল আমাদের স্থল, নৌ, বিমানবন্দর দিয়ে যারা এদেশে প্রবেশ করছেন তাদের যথাযথ পরীক্ষা করা এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা। এই কাজটি করার ক্ষেত্রে সরকারের গাফলাতি আছে বলে আমরা মনে করি। বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি মাত্র কয়েকদিন আগে বিমানবন্দরে বসানো স্ক্যানার মেশিনগুলি বেশ কয়েকটি অচল। এই পরিস্থিতিতে দেশের বাইরে থেকে আগত ব্যক্তিদের রোগ পরীক্ষা কীভাবে করা হচ্ছে বা আদৌ কার্যকরীভাবে কোনো পরীক্ষা হচ্ছে কিনা তা আমাদের জানা নেই। আর এই বিষয়টি যথাযথভাবে নিশ্চিত করা না গেলে এদেশে এই ভাইরাসের সংক্রমণ কিছুতেই রোধ করা সম্ভব, রোধ করা যাবে না। এবং তার প্রমাণ ইতালি থেকে রোগী শনাক্ত হওয়ার মাধ্যমে সেটি প্রমাণ হয়। দ্বিতীয়ত, যেহেতু ভাইরাস সংক্রমিত হয়েছে তা দিনে দিনে বাড়তে থাকে, এটি মোকাবেলায় মূলত দুটি পথ আমাদের সামনে খোলা রয়েছে। তা হলো আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং দেশের অভ্যন্তরে এই ভাইরাসের বিস্তার প্রতিরোধ করা। অতীতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকারের ব্যর্থতা আমাদের মনে আছে, আপনাদের সবারই মনে আছে। সরকারি বেসরকারি কোনো হাসপাতালের জায়গা না পেয়ে দেশব্যাপী ডেঙ্গু পীড়িত রোগীদের ভোগান্তি আর অসহায় আর্তনাদ আমাদের আগামী দিনে অনাহত পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মাত্রাকে আরও বাড়িয়ে দিয়েছে।
এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় যে সীমিত সংখ্যক হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রত হতে পারে বলে আমরা আশঙ্কা করি। আবার বিশেষ এই রোগটির যথাযথ চিকিৎসার জন্য ওই সকল প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা নিয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে। সে সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল অনাকাঙ্ক্ষিত এই রোগটির অব্যাহতির বিস্তার প্রতিরোধে নাগরিক সচেতনতা গড়ে তোলা, যার মাধ্যমে দেশের জনগণ এই রোগের সংক্রমণ থেকে নিজেকে এবং আশেপাশের মানুষকে বাঁচানোর কৌশল শিখে নেবে। কিন্তু দুর্ভাগ্যবশত এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে দেশের সর্বস্তরের মানুষকে সচেতন করার মতো কোনো কার্যকরী পদক্ষেপ বা কর্মসূচি আমরা এখনো দেখিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ভয়াবহ সতর্কতা জারি করেছে এবং মহামারী ডিক্লেয়ার দিয়েছে, সারা বিশ্বের প্রতিটি দেশ যখন তাদের নাগরিক প্রাণঘাতী বেঁধে থেকে বাঁচতে রাষ্ট্রের সর্বশক্তি নিয়ে করছে, ঠিক তখন আমাদের দেশ এই ভাইরাসের সর্বোচ্চ ঝুঁকিতে থাকার পরেও এর মোকাবেলার প্রস্তুতি গ্রহণের ক্ষেত্রে সরকারের শিথিলতা আমাদের অত্যন্ত আশাহত ও উদ্বিগ্ন করে তুলছে। এমত অবস্থায় দেশের মানুষের জীবন রক্ষার্থে আমরা ডক্টর সৌরভ বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব রাখতে চাই। এক, করোনা ভাইরাস প্রতিরোধে গঠিত জাতীয় কমিটিতে মন্ত্রী এমপি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তার সাথে কর্মচারী কর্মকর্তার সাথে দলমতের বিশেষ দেশের বিশিষ্ট নাগরিকদের যেমন প্রকৌশলী, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সাংবাদিক ইত্যাদি ব্যক্তিবর্গকে সংশ্লিষ্ট করা হোক। একইভাবে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিগুলিতেও সমাজের বিভিন্ন স্তরে ও বিভিন্ন পেশার মানুষের একত্রিত করা হোক। দেশের সর্বস্তরের মানুষ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া এই ভয়াবহ দুর্গম মোকাবেলা করা দুরূহ হবে। দুই, দেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ঠেকাতে কার্যকরী স্ক্রিনিং ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত দেশের জনগণকে অবহিত করা হোক। তিন, যথাযথ চিকিৎসা প্রদানের লক্ষ্যে সরকারি দায়িত্বশীল মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানগুলির প্রস্তুতি সম্পর্কে অনতিবিলম্বে জনগণকে অবহিত করা হোক। সেক্ষেত্রে কোথাও কোনো দুর্বলতা বা ব্যথায় জনগণের কাছে পরিলক্ষিত হলে এমন পরিস্থিতি পূর্বে সেগুলি কাটিয়ে ওঠা সম্ভব হবে। চার, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং চারপাশের মানুষকে মুক্ত রাখতে প্রয়োজনীয় ব্যক্তিগত সতর্কতামূলক ব্যবস্থা সম্পর্কে দেশের সর্বস্তরের জনগণকে অবহিত করার লক্ষ্যে দেশব্যাপী প্রয়োজনীয় গণসচেতনতামূলক কর্মসূচি অনতিবিলম্বে শুরু করতে হবে। পাঁচ, অত্যন্ত পরিতাপের বিষয় এই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান আমরা যারা চিকিৎসক এবং নার্সদের প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কোনো অস্তিত্ব আমাদের দেশে দৃশ্যমান নয়, যা সেবা প্রদানের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াবে। এই বিষয়ে সরকারের অবস্থান কী তা আমরা জানতে চাই এবং অবিলম্বে তা সংগ্রহ করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা বিশ্বাস করি দেশের এই চরম দুঃসময়ে সরকার সঠিক বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হবেন এবং সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমাদের প্রস্তাবিত পথে অগ্রসর হয়ে দেশের জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন। সংবিধান অনুযায়ী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায়িত্ব সম্পূর্ণভাবে এই সরকারকে বহন করতে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডক্টর সৌরভ বাংলাদেশের সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ। অধ্যাপক ডক্টর হারুন আল রশিদ, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি প্রাক্তন সফল স্বাস্থ্যমন্ত্রী
সংগ্রামী জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, উপস্থিত ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত চিকিৎসকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সায়েন্টিফিক সেমিনার, আমাদের ড্যাবের বক্তব্য শুনছেন এবং তারপর আজকের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য আপনারা শুনবেন, সেজন্য আমি বক্তব্য নির্ধারিত করব না। আমার বক্তব্যের মধ্যে শুধু এটুকুই বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে বর্ষ পালনের মহামারী চলছে। আপনারা জানেন যে বিশ্বব্যাপী হু এবং জাতিসংঘ করোনা ভাইরাসকে প্যান্ডেমিক হিসাবে ঘোষণা দিয়েছে এবং সারা বিশ্বে এই রোগটি প্রায় 122টি দেশে ছড়িয়ে গিয়েছে এবং প্রায় 4,500 লোক এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এফেক্টেড হয়েছে প্রায় 1,20,000 লোকের মতো। এই প্রাণঘাতী ভাইরাসটি নিয়ে পৃথিবীর উন্নত বিশ্ব যখন সাংঘাতিক রকম উদ্বিগ্ন, তখন বাংলাদেশের মতো একটি দেশ যার স্বাস্থ্যখাতের বাজেট বড় বাজেটের 5.63 অনলি, যার হাসপাতাল শয্যা সংখ্যা প্রতি 300 লোকের জন্য একটি, যেখানে চিকিৎসক জনসংখ্যার অনুপাত প্রতি 3,000 জনের জন্য একজন চিকিৎসক, সেই দেশের সরকার নির্বিঘ্নে বর্ষ পালনের উৎসবে মেতে আছে। প্রিয় সাথীবৃন্দ, আমরা চিকিৎসক, আমরা বসতে আছে, আমরা ডক্টর্স অ্যাসোসিয়েশন, দেশের এই বিপদে, জনসাধারণের এই বিপদের সময় আমরা সাংবাদিক সমাজকে নিয়ে, আপনাদেরকে নিয়ে সচেতনতামূলক প্রোগ্রাম হিসাবে আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করছি। সাথীবৃন্দ, আমাদের বক্তব্য শুনেছেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি ত্বরিত ব্যবস্থা নিন। বাংলাদেশের মতো দেশে যদি এই রোগ ছড়িয়ে পড়ে তাহলে মারা পড়বে, হাসপাতালের শয্যা নেই, চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের প্রোটেকশন নেই, খাদ্য নিরাপত্তা নেই। আপনারা জানেন একটি মাস্ক 10 টাকা, সেই মাস্ক এখন বাজারে কিনতে যান 150 টাকা। আপনি বাজারে তেল কিনতে যান পাবেন না, আপনি বাজারে চাল কিনতে যান দেখবেন চালের দাম বেড়ে গেছে, আটার দাম বেড়ে গেছে। আমরা জানি এই দেশের অবস্থা কি, সেই দেশে সরকার যদি নির্বিঘ্ন থাকে, নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকে, তাহলে কি ভয়াবহ পরিস্থিতির উদ্ভব হতে পারে সেটা সহজেই অনুমান। সেই কারণে আমরা সারা দেশে আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করছি এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে। আমাদের সারা দেশে 65টি আমাদের শাখা আছে, আমরা সবগুলি শাখাকে নির্দেশ দিয়েছি যে আপনারা আপনাদের শাখাতে আপনাদের এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এবং সেন্ট্রালি আমরা নিবেদন করছি, যেটি আজকে প্রধান অতিথি আপনাদের সামনে উদ্বোধন করবেন, হাজার হাজার লিফলেট অ্যাওয়ারনেসের জন্য আমরা জনসাধারণের মাঝে বিলিয়ে দিব চিকিৎসকদের পক্ষ থেকে, যাতে জনসাধারণ, সরকার কিছু না করুক, কিন্তু জনসাধারণই এই রোগ, প্রাণঘাতী রোগকে রুখে দেয়। প্রিয় সাথীবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সবার শুভকামনা শুভকামনা সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ডক্টর্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জিন্দাবাদ। এখন আজকের যে মূল বিষয় এই করোনা ভাইরাস COVID-19 সংক্রান্ত সচেতনমূলক লিফলেট বিতর্ক কর্মসূচি উদ্বোধন,
আজকে এইটা উদ্বোধন করবেন। এমন এক ব্যক্তিত্ব যিনি শুধু জাতীয় দল বিএনপির একজন প্রভাবশালী নেতা নন বা ইস্টারিং সদস্য নন, উনি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তখন উনি সফলতার সাথে এবং তার নেতৃত্বে এদেশে ডেঙ্গু প্রতিহত করা হয়েছে। তাই আজকে আমরা ডক্টর সর বাংলাদেশ মনে করি আজকের এই যে সচেতনমূলক লিফলেট ওনার দ্বারা আমরা উদ্বোধন করব। আর এখন উদ্বোধন করছেন অধ্যাপক ডাক্তার খন্দকার মোশাররফ স্যার লিফলেট বিকল্প। থ্যাংক ইউ সামনে সাথে আপনার পেয়ে যাবেন, আপনার বসেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের বৈজ্ঞানিক কর্মশালা এবং সাংবাদিক সম্মেলনের প্রধান অতিথি জাতীয় দল বিএনপি প্রভাবশালী সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী আজকের প্রধান অতিথি জনাব অধ্যাপক ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন স্যার। খন্দকার মোশাররফ স্যারকে তার দিক নির্দেশনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বর্তমানে যে বিশ্বব্যাপী আতঙ্ক এই করোনা ভাইরাস সম্পর্কিত বৈজ্ঞানিক এই অনুষ্ঠানে বৈজ্ঞানিক কর্মশালার অনুষ্ঠান এবং লিফলেট বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জ্যাবের সম্মানিত সভাপতি প্রফেসর হারুনুর রশিদ উপস্থিত, এখানে সম্মানিত চিকিৎসকবৃন্দ, মূল প্রবন্ধ যিনি লিখেছেন প্রফেসর ডাক্তার কে এম আমিনুল ইসলাম সহ সম্মানিত চিকিৎসকবৃন্দ, সুধীমণ্ডলী, সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বাংলাদেশ ডক্টর্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে আজকে অত্যন্ত প্রাসঙ্গিক সারা বিশ্ব যেখানে করোনা ভাইরাসের আতঙ্কে আতঙ্কিত তখন বাংলাদেশে এই করোনা ভাইরাস বৈজ্ঞানিক কর্মশালা এবং সচেতনতা সৃষ্টির জন্য জনগণের মধ্যে যে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছেন এটা অত্যন্ত প্রশংসনীয়। আমি ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশকে এর জন্য আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকে যিনি এই বৈজ্ঞানিক কর্মশালায় মূল যে প্রেজেন্টেশন প্রফেসর ডাক্তার কে এম আমিনুল ইসলাম সাহেবকে, যে এর পরে এই করোনা সম্পর্কে আমাদের আর জানার বা কথা বলার অবশ্যই কিছু নাই। আমরা সবাই জানি যে এটা কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং আজকে সারা পৃথিবীতে 173টা দেশে প্রায় 173
121টা দেশে এটা ইতিমধ্যে কিন্তু ছড়িয়ে পড়েছে। তো এটা অত্যন্ত আতঙ্কজনক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে এটাকে বৈশ্বিক মহামারী হিসাবে আমরা বৈজ্ঞানিক প্রেজেন্টেশনে আমরা দেখতে পেরেছি যে এটা আসা হয় নাই, কোনো ঔষধ নাই। এর সম্পর্কে আসলে যদি তাহলে এই ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা এখন সারা পৃথিবীর যে কোনো অংশে আছে। আর আমরা বাংলাদেশ এখানে অত্যন্ত আমরা ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবেও ঝুঁকিপূর্ণ, কেননা চায়না থেকে আমরা দূরে নই। আমাদের আশেপাশের যে দেশগুলো রয়েছে সেখানে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদের যে সীমান্ত স্থলভাগ এটা সম্পূর্ণ এক্সপোজড, আমাদের যে প্রবেশপথগুলো এয়ারপোর্ট সিপোর্ট এগুলোও কিন্তু এই সচেতনতার অভাবে এবং প্রথম থেকে সরকার এটাকে গুরুত্ব না দিয়ে অবহেলা করার কারণে আজকে আমরা শুনতে পাই যে আমাদের যে এয়ারপোর্টগুলো রয়েছে কোন এয়ারপোর্টে যে প্রাথমিক স্ক্যানিং করে তারপরে তাদেরকে এয়ারপোর্টে প্রাথমিক কিছু পরীক্ষা করার কোন ব্যবস্থা বাংলাদেশে এখন পর্যন্ত গড়ে উঠে নাই, করতে পারে না। গত করল আমার একজন পরিচিত লন্ডন থেকে এসেছেন, কতগুলো সকালে নেমেছেন 10:30-10:30 আমার সাথে দেখা হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে তাকে এই এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করার সময় কোনরকম পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তিনি আমাকে বললেন যে প্লেনের অভ্যন্তরে একটি কাগজ দেওয়া হয়েছিল, সেখানে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে যে 6 মাস এর মধ্যে আমি কোথায় কোথায় ভ্রমণ করেছি এবং বর্তমান অবস্থা কি, আমি যেখান থেকে এসেছি সেখানে আমার হেলথ ক্লিয়ারেন্স আছে কিনা ইত্যাদি, এগুলো সব লিখেছি। কিন্তু যখন অবতরণ করেছি এবং আমি ইমিগ্রেশন দিয়ে বের হয়ে যাচ্ছি তখনও আমি দেখলাম না যে ওই কাগজটা নেওয়ার কোনো লোক সেখানে উপস্থিত, আর আমি উঠাও এখানে কাউকে দেখলাম না যে কেউ কাউকে পরীক্ষা করছে। আমাদের একজন নেতা, তিনি সৌদি আরবে থেকে এসেছেন, তাকেও ঠিক একই অবস্থায় তিনি বেরিয়ে গেছেন যে এখন আমার পকেটে ওই কাগজটা আছে। কিন্তু মাঝে মধ্যে সরকার প্রচার করেন যে একজন জ্বর আক্রান্ত একজন যাত্রীকে তাকে ফেরত পাঠানো হয়েছে, যেখানে আমরা শুনতে পাচ্ছি যে কোনো স্ক্যানিং এর ব্যবস্থা নাই, সেখানে একজনকে হয়তো জ্বরে আক্রান্ত আইডেন্টিফাই করে পাঠিয়ে দিয়ে সরকার কিন্তু দেখাচ্ছে যে আমরা এয়ারপোর্টগুলোতে স্ক্যানিং করছি। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। এদেশের জনগণকে যেমনিভাবে যে সরকার প্রতারণা করে 30 ডিসেম্বরের দিনের নির্বাচন 29 ডিসেম্বরের রাত্রে ডাকাতি করে জনগণকে প্রতারণা করে, ঠিক আজকে আমরা দেখতে পাচ্ছি এইসব প্রতারণা করার তারা যে পন্থা গুলো আমাদেরকে দেওয়ার জন্য করছে। এই যে বিভিন্ন দেশ থেকে যারা আমাদের দেশে আসছেন, আমাদের দেশের যারা বাইরে চাকরি বাকরি করে তারা আসছেন, কিন্তু তাদের কিন্তু কোনো সঠিকভাবে কোনো স্ক্যানিং করা হচ্ছে না বা চেষ্টা করা হচ্ছে না। এখানে আমরা বৈজ্ঞানিক যে প্রবন্ধে দেখলাম যে টেস্ট করার কোনো ক্যাপাবিলিটি এখন পর্যন্ত আমাদের ডেভেলপ করেনি, কিন্তু প্রাথমিকভাবে আমরা যারা
লেম্যান যারা আমরা শুনেছি যে একটা যন্ত্র আছে, সহজ যন্ত্র, যাতে যে টেম্পারেচার অ্যাটলিস্ট আইডেন্টিফাই করা যায়। আমরা শুনছি যে ওই যে থার্মাল স্ক্যানার, ওই সরকারি বা বিভিন্ন পত্রপত্রিকাই বলছে যে ঢাকা এয়ারপোর্টের জন্য তিনটা ছিল, প্রথম দুইটা খারাপ ছিল, একটা ভালো ছিল। এখন আমরা পত্রপত্রিকা তিনটাই খারাপ, আর চট্টগ্রাম, সিলেট এগুলো আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে কোনো ব্যবস্থা নেই। নদীপথের সমুদ্রপথের বন্দরগুলোতে কোনো ব্যবস্থা নেই। স্থল বন্দরগুলো যেখানে হাজার হাজার লোক প্রত্যেক দিন আসা যাওয়া করছে, সেখানে কোনো ব্যবস্থা নেই। অথচ সরকার জনগণকে একটা লিপ সার্ভিস দিয়ে আতঙ্কের কিছু নাই, সব জায়গায় সব ব্যবস্থা আছে এই কথা বলে জনগণের কাছে তারা একটা মিথ্যা আশা দিয়ে প্রতারণা করছে। এরপরে হলো যে যদি কেউ এফেক্টেড হয়ে যায়, তার যে চিকিৎসার ব্যবস্থা, এই চিকিৎসার ব্যবস্থা কিভাবে হবে? এখানে সরকার ঘোষণা করেছে চারটি হাসপাতাল, সেখানে নাকি বিশেষ ব্যবস্থা করা হয়েছে। চারটি হাসপাতাল, এগুলো পুরো সেইভাবে বিশেষায়িত হাসপাতাল নয়। আপনারা জানেন মুগ্ধা হাসপাতাল, জেনারেল হাসপাতাল, কর্মীটোলা হাসপাতাল, আরেকটা কি যেন, চারটি হাসপাতাল হাসপাতাল। এখন সেখানে এমনিতেই কিন্তু আমাদের যারা এদেশের চিকিৎসক আছে, বিশেষজ্ঞ, ওইসব জায়গায় কিন্তু এমনিতেই বিশেষজ্ঞের অভাব। তারপরে এই বিষয়টি আসলে কোনো বিশেষজ্ঞ ভালো করে জানেন না, চারটি জায়গা কথা বলেছেন, কিন্তু এখানে প্রেজেন্টেশনে যেটা আমরা শুনলাম যে একজন ডাক্তার, একজন নার্স, সে যে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দরকার হয় তা একজন রোগীর কাছে যাওয়ার জন্য, সেটা এখন সংগ্রহ করেছে বলে সরকার বলতে পারে না। অতএব এখানে বলছেন চিকিৎসার ব্যবস্থা আছে, হাসপাতাল নির্দিষ্ট করা আছে, এর থেকে তো একটা ফাঁকিবাজি প্রতারণা আর হতে পারে না। কারণ যখন একজন, আমার এখন ভয় হয় যে আমাদের দেশে সাধারণ জ্বর কাশি হলে যারা চিকিৎসার জন্য হাসপাতালে ক্লিনিকে যায়, তারাও কিন্তু এখন কোনো চিকিৎসা পাবে না। কারণ একজন ডাক্তার, একজন নার্স ইতিমধ্যে বুঝতে পেরেছে যে তার যদি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট না থাকে, এখানে প্রফেসর আমিনুল ইসলাম সাহেব বলেছেন যে কী কী ড্রেস, কী কী যন্ত্রপাতি নিয়ে একজন ডাক্তার বা নার্স সেই কন্টামিনেটেড হবে না রোগীটার কাছে গেলে, সেই নিশ্চয়তা তার হয়। সেই নিশ্চয়তা না পেলে কেন ডাক্তার নার্স ওই রোগীর কাছে যাবে? অতএব চিকিৎসার ব্যাপারে এখন পর্যন্ত মূলত কিছু করা হয়নি। তো এই যে অবস্থা, আমাদের তো এভাবে নিশ্চিন্তে থাকার কোনো অবকাশ নাই। কেননা যেখানে উহান প্রদেশের সেই উহান শহর থেকে চীনের, সেখান থেকে যেখানে উৎপত্তি, সেখানে আজকে ইউরোপে এটা মহামারীর আকার ধারণ করছে। ইটালিতে কি পরিমাণ মারা গেছে, ব্রিটেনের মতো জায়গায় স্বাস্থ্য উপমন্ত্রী সহ বেশ কিছু মৃত্যুবরণ করেছে। এমনিভাবে আমেরিকায় এইসব জায়গায় যদি ছড়িয়ে যেতে পারে তো আমাদের বাংলাদেশে ছড়াবে না, বা আমরা শুধু লিপ সার্ভিস দিয়ে আমরা জনগণকে সান্ত্বনা দিয়ে যদি রাখি, তাহলে কিন্তু ভবিষ্যতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। কারণ আমাদের দেশ হল অত্যন্ত জনবহুল দেশ, ধরুন ঘনবসতিপূর্ণ দেশ। এখানে চিন্তা করুন যে একজন ব্যক্তি এই করোনা দ্বারা আক্রান্ত, সে যদি শুধু গুলিস্তানের এলাকায় গিয়ে ঘুরে বাসে উঠার জন্য কেমন একটা এলাকা দিয়ে যায়, তাহলে সে হাজার মানুষকে কিন্তু ইনফেক্টেড করে দিতে পারে। এই ঘনবসতিপূর্ণ দেশে কিন্তু এটা বিরাট একটা রিস্ক। তারপরে পশ্চিমা দেশগুলো, ইভেন চায়না, যেসব প্রোটেক্টিভ মেজারমেন্ট নিয়েছে, প্রিভেন্টিভ মেজারমেন্ট নিয়েছে, আমরা কিন্তু এগুলো ইচ্ছা করলো, চেষ্টা করলো, এত প্রিভেন্টিভ মেজার নিতে পারবো না। ইটালির শহরে জনগণকে পুরো শহর, পুরো দেশ তারা কোয়ারেন্টাইন করে ফেলছে, এবং খাদ্য পৌঁছানো থেকে শুরু করে মেডিকেল হেল্প পৌঁছানো, পানিতে
তারা কিন্তু ব্যবস্থা করেছে, তাদের এই ক্যাপাবিলিটি আছে, কিন্তু আমাদের এই ক্যাপাবিলিটি নাই। অতএব আমাদেরকে ঝুঁকিপূর্ণ এলাকা যতটুকু আমাদের সম্ভব আমাদের সকলের মিলে ঐক্যবদ্ধভাবে এই প্রচেষ্টাটা গ্রহণ করা দরকার, যাতে জনগণ সচেতন হয় কিভাবে এই কন্টামিনেশন থেকে, ইনফেকশন থেকে দূরে থাকা যায়, যেটা আমাদের প্রচার আমিনুল ইসলাম সাহেব বললেন, এটা ব্যাপক প্রচারণা দরকার। আমাদের কিন্তু সামান্য একটু অজ্ঞতা অবহেলার কারণে কিন্তু এটা পরিবারে চলে যেতে পারে, পরিবার থেকে সমাজে চলে যেতে পারে, বাজারে চলে যেতে পারে, রেল স্টেশনে চলে যেতে পারে, কি ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। কিন্তু শুধুমাত্র সরকার এতদিন যেটা ডিসেম্বরের 31 তারিখে উহান শহরে এই উৎপত্তি, সেই ডিসেম্বর থেকে এখন আজকে এই মার্চ মাস 78 দিন, আরো কিছু যদি কম ইয়ে করি 70-75 দিন পর্যন্ত সরকার একদম নিশ্চুপ রয়েছে। একটা উদ্দেশ্য ছিল তাদের একটি বড় উৎসব সামনে বর্ষ পালন, এটা যাতে ব্যাহত না হয় গোপন রেখে তাদের উৎসব পালনের জন্য আসলে চেষ্টা গ্রহণ করেছিল। কিন্তু সর্বশেষে এই যে আমাদের এখানে যে আসলে যা বলা হচ্ছে সরকার, তার থেকে বেশি এই বাংলাদেশে যে এই করোনা ভাইরাস ঢুকে পড়েছে, এটা কিন্তু দেশে বিদেশে আমাদের এখানে ঢাকায় বাংলাদেশে কিন্তু WHO অফিস আছে, প্রত্যেকটা দেশের তাদের দূতাবাস আছে, তারা কিন্তু মনিটরিং করে। তারা যখন জানতে পারলো যে যতই গোপন করা হোক করোনা ভাইরাস ঢুকে পড়েছে, তখন তাদের যারা এই যে সরকারের যারা মেহমান, বিশেষ মেহমান, তারা যখন খবর পাঠালো যে আমরা এখন এই অবস্থায় আপনার দেশে আসতে পারবো না, তখনই কিন্তু সরকার হঠাৎ করে একদিন বলল 3 জন ধরা পড়েছে। এই কার্যক্রম মানুষের জীবন জনস্বাস্থ্যকে উপেক্ষা করে এই ধরনের প্রচেষ্টা গ্রহণ অত্যন্ত নিন্দনীয়। আজকে আমরা বলতে চাই যে চিকিৎসার সাইডে আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো আমাদের ব্যবস্থা নেয়নি। যদি এই কথা আমরা বলি বলা হবে রাজনীতি করা হচ্ছে। আপনারা জানেন কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি অভিযোগ করেছেন যে বিএনপি নাকি করোনা নিয়ে রাজনীতি করছে। আমরা সরকারের আগে, সরকার দলের আগে অবশ্যই আমাদের তরফ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল করোনা সম্বন্ধে। আমাদের সাধারণ জ্ঞানে যে যেখানে চায়না এই অবস্থা, ইটালি পর্যন্ত এই অবস্থা, আমরা কিভাবে নিশ্চিত থাকতে পারি? তাই বিএনপির পক্ষ থেকে গণসচেতনতার জন্য এবং সকলকে অবহিত করার জন্য আমরা উদ্বেগ প্রকাশ করেছিলাম। তাতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন আমরা নাকি রাজনীতি করছি। আমরা তাকে স্মরণ করিয়ে দিতে চাই যে গত বছরে যখন ডেঙ্গু শুরু হলো, তখন আমরা আগে থেকেই বলছিলাম আমি 5 বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার কারণে, আপনাদের অনেকের মনে থাকবে যে বছর আমরা দায়িত্ব গ্রহণ করলাম তার আখ্যানটায় 2000-এ বাংলাদেশে ব্যাপকভাবে ডেঙ্গু হয়েছিল এবং এটাও ব্যাপকও তাও 3000-এর উপরে। আমরা পরের বছরের শুরুর আগে আমরা প্রিভেন্টিভ মেজার নিয়েছিলাম। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে আমাদের কর্মকর্তাদের নিয়ে আমরা সিটি কর্পোরেশনে গিয়ে মেয়রের, তৎকালীন মেয়র সাদেক হোসেন কামরুম, তার সভাপতিত্বে আমরা সভা করে প্রথম টার্গেট করেছিলাম। আমাদের থেকে, আমাদের তরফ থেকে তাগিদ দিয়েছিলাম যে প্রথম আপনি এডিস মশাকে আপনি নিধন করেন। এডিস মশা নিধন হলে আর আমাদের ডেঙ্গুর কোনো ভয় থাকবে না। এবং এর পরের বছর আপনারা দেখেন, রেকর্ড দেখেন, 2001-এই এসে এটা 300-400-তে নেমে আসছিল এবং আমাদের সরকারের সময় কিন্তু এটা এত আর বাড়তে পারেনি। কেননা ওই যে প্রিভেন্টিভ মেজার, ওই যে মশা নিধন করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর বিগত বছরে যখন এটা শুরু হলো, আমরা একটু কথা বলা শুরু করলাম, আমাদের কাছে খবর আসলো যে মেডিসিন এটা ICDDRB ইতিমধ্যে রিজেক্ট করেছে যে এটা কোনো এই এডিস মশা মারার কোনো
কার্যকর মেডিসিন না, কিন্তু দুই সিটি কর্পোরেশন এবং সরকার বলেন যে এখানে আতঙ্কের কিছু নাই, এগুলো গুজব। আপনারা জানেন যে গুজব কিভাবে পরবর্তীকালে গজবে রূপান্তরিত হয়েছে। সেই সময়ে 130,000 বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং সরকার বলেছে 15 জন নাকি 18 জন মারা গেছে, কিন্তু বেসরকারি খাতে পত্রপত্রিকায় লেখা হয়েছিল যে 150 রোগী মারা গেছে। আর সরকারি যে হিসাবটা দেওয়া হয়েছিল তারা বলেছিল যে ঢাকা শহরে যে সরকারি কয়েকটা হাসপাতাল এবং মাত্র 28টা হাসপাতালকে মনিটর করে তারা এই ফিগার দিচ্ছে, কিন্তু ঢাকা শহরে কিন্তু 28টা হাসপাতাল নাই, সরকারি বেসরকারি মিলে ক্লিনিক মিলে অনেক বেশি। তারপরে আরেকটি বিষয় ছিল, গত বছর এর আগে যতবার ডেঙ্গু হয়েছে ঢাকা শহরের মধ্যে এইটা সীমাবদ্ধ ছিল, কিন্তু গত বছরই সারা বাংলাদেশে জেলায় গ্রামে পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, কত এটা ভয়ঙ্কর। তারাই কিন্তু বলেছিল আমরা নাকি গুজব ছড়াচ্ছি। আমি মনে করি এদের জায়গায় উবায়দুল কাদের সাহেবকে, ডেঙ্গুর ব্যাপারে কিন্তু গত বছর আমরা গুজব ছড়াইনি, আমরা অগ্রিম হুঁশিয়ারি উচ্চারণ করেছিলাম, তখনও আপনারা বলেছেন আমরা গুজব করি, গুজব প্রচার করি। আজকেও যখন বাংলাদেশ করোনা আক্রান্তের একটা ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা অগ্রিম জনগণকে সচেতন করার জন্য চেষ্টা করছি, দুর্ভাগ্য যে এ নিয়েও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনীতি পেলেন কোথায় আমি বুঝতে পারি না। এখানে করোনা আতঙ্ক, করোনার ব্যাপারে যে প্রিভেন্টিভ মেজারমেন্ট নাও, এয়ারপোর্ট গুলোতে, স্থল বন্দর গুলোতে এবং সমুদ্র বন্দর গুলোতে যে প্রিভেন্টিভ মেজার নেওয়া দরকার, এটা এখনো সরকার করছে না, করতে পারছে না। এবং এমনকি যে ডাক্তারদের নার্সদের জন্য প্রিভেন্টিভ যে প্রোটেক্টিভ যে ইকুইপমেন্ট তা এখন পর্যন্ত তারা কোনো হাসপাতালে সাপ্লাই করেছে বলে আমরা জানতে পারিনি। অতএব কত এই বিষয়টি আসলে কত ভয়ানক যে যদি আমাদের দেশে 3 জন ধরা পড়েছে বলেছে, কিন্তু আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকায় দেখি এটা 3 জন নয় অনেক বেশি। ডেঙ্গু থেকেই আমাদের এই সরকারের প্রতি যে তাদের তথ্যের প্রতি অনাস্থা, ডেঙ্গু থেকে আমরা একটু আগে আলাপ করলাম যে ডেঙ্গু সম্পর্কেও সরকারের পক্ষ থেকে প্রকৃত তথ্য দেওয়া হয় নাই বিগত বছরে, এইবারও করোনার ব্যাপারে প্রকৃত তথ্য দেওয়া হচ্ছে বলে আমরা বিশ্বাস করি না, জনগণ বিশ্বাস করে না। আর জনগণ যেহেতু তাদের উপরে অনাস্থা, তাদের উপরে কিছুই বিশ্বাস নাই, জনগণ যেখানে তাদের ভোটের অধিকার ভোট দিতে পারে নাই, ভোট ছিনতাই করেছে, জনগণের যেখানে কোনো আস্থা নাই সরকারের, সরকারের কথার উপরে তো জনগণ আশ্বস্ত হবে না। সেই জন্য বিএনপি এবং ড্যাব এমনিভাবে সামাজিক সংস্থাগুলো অবশ্যই অগ্রসর হওয়া উচিত, এগিয়ে আসা উচিত, এই করোনা ভাইরাস সম্বন্ধে জনগণকে সচেতন করা, এর ব্যাপারে কিভাবে হুঁশিয়ার থাকতে হবে, কি করতে হবে তার ব্যাপারে জনগণকে সচেতন করা। আর যিনি আক্রান্ত হয়ে পড়বেন তারপর এবং চিকিৎসা নাই, আবার ডাক্তার এবং নার্সরা যে রোগীর কাছে যাবে তারও কোনো ব্যবস্থা নেই, অতএব এটা ভয়াবহ। আমি মনে করি ড্যাব এই বিষয়টি এখন থেকে জনসচেতনতা সৃষ্টি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এবং এদের জনগণকে একথা বলতে হবে যে এই ঔষধ আমেরিকা ইউরোপে কোথাও আবিষ্কার করতে পারেনি, অতএব এই ঔষধের জন্য আপনি যদি ইনফেক্টেড হয়ে যান চিকিৎসা আপনি সেরে উঠবেন এই ভরসা কিন্তু নেই, অতএব যাতে করে ইনফেকশন না হয় সেই দিকে আমাদের সকলের মনোযোগ দেওয়া দরকার। কিন্তু সরকার এ ব্যাপারে আমি বলি এখনো উদাসীন, সরকার এখনো তাদের বিভিন্ন যে অনুষ্ঠান বর্ষপূর্তি ইত্যাদি শতবর্ষ এগুলো নিয়ে তারা ব্যস্ত আছে, কিন্তু সরকার কিন্তু এই করোনার ব্যাপারে শুধু একটু লিপ সার্ভিস ছাড়া আর কিছুই এ পর্যন্ত দিতে পারেন নাই। আমরা উদ্বিগ্ন, আমরা উৎকণ্ঠায় আছি, আমরা আতঙ্কিত, তাই আমরা সরকারকেও বলব যে অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখনো আপনারা এইসব বিষয়গুলো গুরুত্বের সাথে দেখে
তাহলে আপনাদের যেভাবে ডেঙ্গুর অবস্থা হয়েছিল কন্ট্রোলের বাইরে চলে গেছে, এটা যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে অবশ্যই এটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আমি আরেকটি বিষয়ে বলতে চাই যে এখানে মুক্ত হোক গণতন্ত্র, নিশ্চিত হোক স্বাস্থ্য, এখানে ওনারা একটা স্লোগান দিয়েছেন, আমি মনে করি যথার্থ স্লোগান। কেননা গণতন্ত্রের সাথে কিভাবে স্বাস্থ্যের সম্পর্ক, এটা হয়তো অনেকে বলবেন যে এটা তো বোধ হয় স্লোগান দেওয়ার জন্য দিয়েছে, আমি মনে করি এটা সম্পর্ক আছে। কেননা যে দেশে গণতন্ত্র নাই সেই দেশে একটি স্বৈরাচারবাদ ফেসি সরকার থাকে, তারা কিভাবে থাকে গায়ের জন্য, তারা কিভাবে সরকারে আসে গায়ের জন্য, অতএব জনগণের প্রয়োজন হয় না। আমাদের দেশের এই গায়ের জনের প্রধানমন্ত্রী তিনি নিজে ওপেনলি পার্লামেন্টে বলেছেন যে ভোট কে দিল না দিল এটা আওয়ামী লীগের মাথা ব্যথা না, তাদের এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের সরকারের জনগণের কি হলো না হলো এ ব্যাপারে মাথা ব্যথা থাকার কথা নয়। তাই জনস্বাস্থ্যের কি অবস্থা, করোনার কি অবস্থা, ডেঙ্গুর সামনে কি অবস্থা, এ ব্যাপারে এই সরকারের মাথা ব্যথা থাকতে পারে না। কেননা কে ভোট দিল কে ভোট দিল না এ ব্যাপারে যখন তাদের মাথা ব্যথা নাই, জনগণের জনস্বাস্থ্যের ব্যাপারেও তাদের মাথা ব্যথা নাই, সেই জন্যই আমরা কিন্তু এই ব্যাপারে আগে থেকে আপনারা আমরা হুঁশিয়ার করছি। দেশে গণতন্ত্র নাই বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা, তাদেরও জবাবদেহি নাই, জবাবদেহিতে নাই কারো প্রতি। গণতন্ত্র থাকলে তারা আরেকবার নির্বাচনে যাবে, জনসংখ্যা অসন্তুষ্ট এটা তারা বিবেচনা করতেন, জনগণের এই সকল বিষয়ে তারা সজাগ থাকতেন। গণতন্ত্র নাই বলেই তারা যা ইচ্ছা তাই বলছেন এবং তারা উদাসীন থাকছেন। সেই জন্য আমি মনে করি যে জনস্বাস্থ্যের জন্য অবারণ স্বাস্থ্যের জন্য গণতন্ত্র প্রয়োজন। গণতান্ত্রিক সরকার এবং খালেদা জিয়ার সরকার ছিল, তখন আপনারা চেয়ে দেখেন বাজেটে স্বাস্থ্যখাতে অবারণ বাজেটের কত পার্সেন্ট আমরা বিনিয়োগ করতাম, প্রায় 12% উপরে, এখন সেটা 5-6% নেমে আসছে। কেননা জনগণের প্রতি তাদের কোনো তোয়াক্কা নাই, খেয়াল নাই, তারা হলো বড় বড় প্রজেক্ট করে বড় বড় কমিশন করে চিকিৎসকরা বিচারপতিরা, তাদের কি কোনো স্বাধীনতা আছে? তাদের কোনো স্বাধীনতা নাই। আপনারা দেখেছেন প্রধান বিচারপতি একটা রায়ে আওয়ামী লীগ সরকারকে কিছু সমালোচনা করেছে, কিভাবে তাকে অপদস্থ হয়ে দেশ ত্যাগ করতে হয়েছে, কিভাবে তাকে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দেওয়া হয়েছে। যদি চিফ জাস্টিসের অবস্থা এই হয় তো কোনো বিচারক বিচারপতি কি সরকারের কোন রকমের ইঙ্গিত ছাড়া কোনো কিছু করতে রাজি হবে? তাই আপনারা দেখছেন দেশের যে বেগম খালেদা জিয়ার যে শাস্তি প্রথম 5 বছরের জন্য হয়েছিল, ওই রকম শাস্তি যে কেউ হলে হাইকোর্টে গিয়ে আপিল করার সঙ্গে সঙ্গে আপিল গ্রহণের সময় জামিন দেওয়া হয়, কিন্তু বেগম জিয়াকে দেওয়া হয়নি, পরবর্তী সেই সাজা 10 বছরে উন্নীত করা হয়েছে। আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পর্যন্ত গিয়েছি, লিখে দেয় কি সুন্দর ব্যবস্থা, ওই আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে আপনারা তো কিছু বলতে পারবেন না, ওবায়দুল কাদের যা বলছে আপনারা চিকিৎসকদের কাছে এই পাঠায় দেন ওনারা রিপোর্টে। একটা সময় চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার প্রকৃত স্বাস্থ্যের অবস্থা জানিয়ে একটি রিপোর্ট করতে চেয়েছিল, দিতে চেয়েছিল, কিন্তু পরবর্তীকালে সরকারের এবং শোনা যায় যে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ওই রিপোর্টটি আর দিতে পারে নাই। এবং যেখানে প্রধান বিচারপতি এদেশের সরকারকে কোন রকমের অসন্তুষ্ট হবে এরকম রায় দিয়ে এই অবস্থা হয়, সেখানে আমরা এই হাসপাতালের যে বিএসএমইউ হাসপাতালের ডাক্তাররা তাদের ঘাড়ে 3টা মাথা নেই যে তারা সরকারের ইঙ্গিতের বাইরে কিছু লিখতে পারে। তো ডাক্তাররা লিখতে পারবেন না যদি সরকারের পক্ষ থেকে ইঙ্গিত না দেওয়া হয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট জামিন দিতে পারবেন না যদি সরকারের থেকে কোনো ইঙ্গিত না পায়। তাহলে ওবায়দুল কাদের সাহেব যে বললেন যে ডাক্তাররা বলে ভর্তি পাবে,
এটা তো ডাক্তারদের বলার কোন অধিকার বা স্বাধীনতার সাহস নাই, যেখানে দেশের উচ্চতম আদালতেরও নাই। অতএব সবাই জানে যে বেগম খালেদা জিয়া আজকে কারাগারে, সরকারের প্রথম হলেও ফরমাশি রায়ে এবং পরবর্তীকালে এই যে জামিন থেকে ওনাকে যে বঞ্চিত করা হচ্ছে, তাও সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের উচ্চ পর্যায় থেকে এই তাদের নির্দেশ অনুযায়ী কিন্তু হাইকোর্টও এবং উচ্চ আদালত আচরণ করছে এবং সেখানে বিএসএমইউর চিকিৎসক বৃন্দও সেই আচরণ করছে। তাদের অন্য কিছু করার স্বাধীনতা নাই। এটা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে বেগম খালেদা জিয়া, তাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হিসাবে আজকে সর্বত্র এই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রকৃত তথ্য হাইকোর্টে যায় না, হাইকোর্ট সরকার থেকে ইঙ্গিত পায় না, জামিন হয় না। অতএব ওবায়দুল কাদের সাহেব যে বললেন, চিকিৎসকরা বলবেন তাহলেই জামিন হবে, এটা সঠিক নয়। সরকার যতক্ষণ পর্যন্ত তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য তাদের সিদ্ধান্তে অটুট থাকবেন, কোনো চিকিৎসক কোনো বিচারক বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারবে না। একমাত্র সরকারের উচ্চ পর্যায় থেকে যদি তারা রাজনৈতিক প্রতিহিংসাকে তারা পরিত্যাগ করে প্রকৃত সুবিচার কায়েম করে, তাহলে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব। আমি বলতে চাই যে আজকে বাংলাদেশের এইভাবে দলীয়করণ করে বিএসএমইউ দেখেন, আমাদের উচ্চ আদালত দেখেন, সেদিন আপনারা কি দেখলেন পটুয়াখালীতে যে একজন জেলা জাজ পিরোজপুরে একজন জাজ জেলা জাজ একদম চিহ্নিত এই সরকারের সময় দুদক মামলা করেছে আওয়ামী লীগের জেলা সভাপতি সাবেক এমপির বিরুদ্ধে, আউয়াল সাহেবের বিরুদ্ধে, সেখানে জাজ সাহেব তাকে জামিন দেয় নাই। এই দোষে তাৎক্ষণিকভাবে ওই দিনের মধ্যে ওই জাজকে বদলি করে দিয়ে অতিরিক্ত জেলা জাজকে দিয়ে ওই আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপিকে মুক্তি দিয়েছে, একই দিনের মুক্তি, তাকে কারাগারেও যেতে হয়নি। নজিরবিহীন এবং কি পরিমাণ সরকারের এখানে নজরদারি থাকলে, কি পরিমাণ হস্তক্ষেপ থাকলে এটা হতে পারে। অতএব এই হস্তক্ষেপ এই নজরদারির পরে ওবায়দুল কাদের বলবেন যে ডাক্তার সাহেবরা যদি বলে, চিকিৎসকরা বললে ওনার মুক্তি হবে না, ওইটা হবে না, চিকিৎসকরা কিভাবে বলবেন, কোন ক্ষমতা বলে কোন স্বাধীনতা বলতে বলবেন, তাদের কোনো স্বাধীনতা নেই। অতএব আজকে বলতে চাই দেশের সারা দেশের জনগণ চায় বেগম খালেদা জিয়া যে আজকে অসুস্থ, তার চিকিৎসা হচ্ছে না এই বিএসএমইউতে, তার এই অবস্থায় তিনি তিন চারবারের প্রধানমন্ত্রী, উনি মহিলা, উনি 75 বছর বয়স, কোনো কারণ নাই তাকে কারাগারে বন্দী রাখা। তাকে আমরা তো মুক্ত করতে বলি নাই বিনা শর্তে, আমরা বলেছি জামিন দেওয়া হোক। এখনো আমি আশা করি সরকারের বোধোদয় হবে, এই দায়িত্বটি চিকিৎসকদের উপরে ছেড়ে দিয়ে অথবা হাইকোর্টের বিচারপতি থেকে অঙ্গুলি নির্দেশ করে কোনো লাভ হবে না। সরকার বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখছে, সরকার বন্দী রাখছে, সরকারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। তারা যদি এদেশের মানুষের ভাষা বুঝে, জনগণের ভাষা বুঝে, তাহলে এখনো তাদের বোধোদয় হবে। তা না হলে একদিন এই জনগণের যে বিচার জনগণের কাছে, জনগণের সামনে তারা কিন্তু বিচারের সম্মুখীন হতে হবে। এই কথা বলে পুনরায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করে, দাবি করে এবং করোনা আক্রান্ত যে সারা বিশ্ব তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করে আমাদের দেশে করোনার বিষয়ে আমরা সকলে সচেতন হই, এই কামনা করে ডক্টর শেষু সরম বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।